আপোনালোকে জানেনে সাইকোলজি মানে কি? মানে মনৰ বিজ্ঞান মানে কি? মনোবিজ্ঞান মানে মনৰ বিষয়ে যি বিজ্ঞানে ষ্টাডি কৰে সেই বিজ্ঞান মানে কি? আহক আমি জানো, সাইকোলজি মানে অসমীয়াত যাক মনোবিজ্ঞান বুলি কোৱা হয়, এই সাইকোলজিক অসমীয়াত মনোবিজ্ঞান বুলি কয়। এই সাইকোলজি শব্দটো লেটিন ওয়ার্ড, লেটিন ওয়ার্ড দুটা শব্দৰ পৰা আহিছে, যে লেটিন ওয়ার্ড সাইকি আর লগিছৰ পৰা আহিছে। সাইকি মানে হৈছে সল নাইবা স্পিরিট, মানে আত্মা, আর লগিস মানে হৈছে স্টাডি, যাক আমি সায়েন্স বলিব পাৰো। যে কিহৰ বিষয়ে অধ্যয়ন কৰে সাইকোলজিয়ে? যে স্টাডি অফ সল বা স্টাডি অফ স্পিরিট, আত্মা নাইবা মনৰ বিষয়ে যি বিজ্ঞানে স্টাডি কৰে সেই বিজ্ঞানক কোৱা হয় সাইকোলজি। এতিয়া আমি আহক অসমীয়াটো চাওঁ, যে অসমীয়াত মনোবিজ্ঞান মানে, ইয়াতে দুটা শব্দৰ এডজয়নিং আছে, এটা হৈছে মন, আনটো হৈছে বিজ্ঞান। মন মানে হৈছে আমি ইংৰাজীত যাক মাইণ্ড বুলি কওঁ, আৰু বিজ্ঞান মানে সায়েন্স, অৰ্থাৎ বিজ্ঞানৰ যিটো শাখায়, যে হুইজ ব্ৰাঞ্চ অফ সায়েন্স, বিজ্ঞানৰ যিটো শাখা ষ্টাডি এবাউট দ্য মাইণ্ড এণ্ড বিহেভিয়াৰ অফ হিউমেন এণ্ড নন হিউমেন বিং, দেট ব্ৰাঞ্চ অফ সায়েন্স ইজ কল সাইকোলজি, অৰ্থাৎ মনোবিজ্ঞান বুলি কোৱা হয়। আৰু মনোবিজ্ঞানটো হৈছে যে এটা চাইণ্টিফিক ষ্টাডি, যে এই সাইকোলজি হৈছে, সাইকোলজি ইজ এ সাইণ্টিফিক, যে সাইণ্টিফিক ষ্টাডি অফ হিউমেন বিং আর নন হিউমেন বিং স্টাডি অফ হিউমেন বিং এ নন হিউমেন বিং মাইন্ড এন্ড দেয়ার বিহেভিয়ার, মাইন্ড এন্ড দেয়ার বিহেভিয়ার এন্ড স্পেশালি দেয়ার ফাংশন এফেক্টিং বিহেভিয়ার। অর্থাৎ সাইকোলজি হৈছে এটা বিজ্ঞানসন্মত অধ্যয়ন, যি অধ্যয়নে আপোনার মানুহ নাইবা অন্যান্য প্রাণীর মাইন্ড আর তেওঁলোকৰ যি ব্যবহার আচরণ, এই সম্বন্ধে বিস্তারিতভাবে বিজ্ঞানসন্মতভাবে অধ্যয়ন করে। আর এইবোৰৰ বিভিন্ন সমস্যা, মানুহৰ বিভিন্ন সমস্যা, মানুহ নাইবা অন্য প্রাণীর বিভিন্ন সমস্যা আর তেওঁলোকৰ ব্যবহার সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করে। বাট কিন্তু সাইকোলজিয়ে বিশেষকৈ মানুহৰ সাইকোলজির উপর, অর্থাৎ হিউম্যান বিং সাইকোলজির উপর বেশিকে স্টাডি করে, যে হিউম্যান বিং সাইকোলজির উপর বেশি স্টাডি করে। মূলত সাইকোলজিয়ে হিউম্যান বিংর উপর স্টাডি করে, তদুপরি সাম্প্রতিক সময়ত সাইকোলজিয়ে নন হিউম্যান বিংর মাইন্ড আর সেই জীব বা জন্তুবোৰৰো মাইন্ড আর তেওঁলোকৰ ব্যবহার সম্পর্কেও বর্তমানের সাইকোলজিয়ে স্টাডি করে, কিন্তু বৃহৎ আকারে, অর্থাৎ ব্যাপকভাবে স্টাডি করে মানুহৰ মন, মানুহৰ বিহেভিয়ার, মানুহৰ মনৰ সমস্যা, মানুহৰ আচরণের সমস্যা লৈ বিস্তারিতভাবে অধ্যয়ন করে আর এইবোৰৰ এক শুদ্ধ আর বিজ্ঞানসন্মত সমাধান সূত্র দিয়ে। এতিয়া আমি চাম একচুয়ালি সাইকোলজি বলিলে আমি কি বুঝি পাও, যেটুকু আমি জানিলো যে সাইকোলজির একটা বেসিক মিনিং জানিলো, তো এতিয়া আমি এটলিস্ট জানিম যে সাইকোলজি মানে কি। আমি কিছু কনসেপ্ট ডিজাইন করে জানিবার কারণে চেষ্টা করিম যে সাইকোলজিয়ে কি বুঝায়। সাইকোলজি মিন্স যে সাইকোলজিয়ে কি বুঝায়, আমি কিছু কনসেপ্ট ম্যাপ ডিজাইন করে বুঝাবলে যত্ন করিম,
যে আলটিমেটলি আমি এটা কথা বুঝি পালো যে ইট ইজ এ সায়েন্টিফিক স্টাডি, সায়েন্টিফিক স্টাডি অফ মাইন্ড, যে সাইকোলজি হয়েছে মনের সম্বন্ধে মানে মাইন্ড সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত অধ্যয়ন করে। সাইকোলজিয়ে মানুষের বিশেষকে মানুষের মাইন্ড অর্থাৎ মন, যাক সিক্স অর্গেনস বলে কোয়া হয়, এই সিক্স অর্গেনস সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যয়ন করে আর মনের বিভিন্ন সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান সূত্র দিয়ে, যার কারণেই কোয়া হয়েছে সায়েন্টিফিক স্টাডি অফ মাইন্ড। সাইকোলজিয়ে সায়েন্টিফিক স্টাডি করে বিহেভিয়ার, সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার, যে সাইকোলজিয়ে বিশেষক মানুষের আচরণ, মানুষের ব্যবহার, মানুষে কিয় কি কাম করে, মানুষে কিয় কেন ভাল বেয়া ব্যবহার করে আর কোনজন মানুষে কিয় কি পরিস্থিতি বেয়া ব্যবহার করে, এই সমস্ত বিষয়বস্তু সাঙুড়ি তার বিজ্ঞানসম্মত মানুষের বিভিন্ন আচরণের সমস্যার বিজ্ঞানসম্মতভাবে স্টাডি করে তার সমাধান সূত্র বিজ্ঞানসম্মতভাবে দিয়ে। তারপর ফাংশনস, যে মানুষের যুর কার্যকলাপ, যে হিউম্যান বিইং মানুষে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে, এই কার্যকলাপব কিয় করে আর তার লগত মনের কি সম্পর্ক, সেই সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যয়ন করে সাইকোলজি অধ্যয়ন করে, মানুষে কিয় কি কাম করে, এজন মানুষে ভুল করক শুদ্ধ করক যু কাম করে সেই কামব কি পরিস্থিতিত করে, তোর মাইন্ডসেটত কি ঘটি থাকে যার কারণে সেইবর করবলগা হয়, এই সকলবর বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খভাবে সাইকোলজিয়ে স্টাডি করে। তারপর মেন্টাল প্রসেস, যে মানুষের মানসিক যে প্রক্রিয়া যা কোয়া হয় মানসিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া সম্পর্কে সাইকোলজিয়ে স্টাডি করে। তারপর সাইকোলজিয়ে মানুষ জন্মর পর মানে কনসিভ পজিশন, মানুষে যেটা কনসিভ মানে গর্ভ ধারণ করে, গর্ভ ধারণ করে, গর্ভ ধারণের পর একবারে মৃত্যুর ক্ষণিকলৈকে, মৃত্যুর ক্ষণিকলৈকে সাইকোলজি স্টাডি করে। এই যে এই গোটেই পিরিয়ডট এজন মানুষের বা মানুষের মানসিক প্রক্রিয়া সম্পর্কে সাইকোলজিয়ে স্টাডি করে। আর সাইকোলজি পিছত যেহেতু লজি শব্দটি আছে মানে বিজ্ঞান আছে, গতি সকল ধরনের স্টাডিয়ে বিজ্ঞানসম্মতভাবে করে। তো আলটিমেটলি আমি এটা কথা বুঝি পালো যে সাইকোলজি হয়েছে এ সায়েন্টিফিক স্টাডি, স্টাডি অফ বিহেভিয়ার এন্ড মেন্টাল প্রসেস। আলটিমেট আমি এটা কথা বুঝি পালো যে সাইকোলজি মিন্স, সাইকোলজি মিন্স সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। অর্থাৎ সাইকোলজি হয়েছে যে বিজ্ঞানসম্মত অধ্যয়ন, কিহর অধ্যয়ন, যে বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস, অর্থাৎ মানুষের আচরণ আর মানসিক প্রক্রিয়া বা মানসিক কার্যকলাপর এক বিজ্ঞানসম্মত অধ্যয়ন। আজিলে ইমানেই, পরবর্তী ক্লাসত আমি সাইকোলজির আর বিভিন্ন বিষয় আহিম, সাইকোলজির বিভিন্ন স্টেপ, বিভিন্ন ভাগ, মনোবিজ্ঞানের বিভিন্ন ভাগ আর সাইকোলজি স্টাডির কিহর প্রয়োজন আছে আর বর্তমানে পিতৃ মাতৃয়ে কিয় সাইকোলজি অধিক স্টাডি করব লাগে, তেওঁলোকৰ সন্তানের কারণে কিয় চাইল্ড সাইকোলজির পর আরম্ভ করে একবারে গোটেই সাইকোলজির বিষয়বস্তুবলকে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করব লাগে, সেই বিষয়ে আমি বিস্তারিত পরবর্তী এপিসোডসমূহ আমি আপনার জানাম। আজির কারণে ধন্যবাদ।